প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি এই করোনা অতিমারিতে ভালোই আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী জীববিজ্ঞান বিষয়ে ত্রয়োদশ অধ্যায়ে বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আবুল কাশিম মোহাম্মদ আশরাফুল্লাহ, সিনিয়র শিক্ষক, এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ, শ্রেণী নবম দশম, বিষয় জীববিজ্ঞান, অধ্যায় ত্রয়োদশ। জড় উপাদান জৈব অজৈব গুলো কি কি বলতে পারো? এই পরিবেশে জীব উপাদানগুলো কি কি? তবে কি এখানে বাস্তুতন্ত্রের সকল উপাদান বিদ্যমান? এই বাস্তুতন্ত্রের নাম কি? পুকুরের বাস্তুতন্ত্র, শিকনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জলজ বাস্তুতন্ত্রের কার্যকরী উপাদান সমূহ উল্লেখ করে একটি পুকুরের বাস্তু সংস্থান ব্যাখ্যা করতে পারবে। চিত্রে জীব ও অজীব উপাদানগুলো কি কি? উদ্ভিদ, প্রাণী, জীব উপাদান এবং মাটি, পানি, আলো, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি অজীব উপাদান। জলভাগের বাস্তুতন্ত্র কাছে থেকে ভালো করে দেখার জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে পুকুর।
পুকুরে বসবাসরত জীব ও জল পদার্থের নিবিড় সম্পর্ক ভালোভাবে বোঝা যায়। জল উপাদানগুলো হলো বিভিন্ন প্রকার জৈব এবং অজৈব পদার্থ, পানি, সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি। সজীব উপাদানগুলোর মধ্যে আছে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং বিভিন্ন রকম বিয়োজক। উৎপাদক উৎপাদক হচ্ছে সালোক সংশ্লেষণকারী বিভিন্ন প্রকার শৈবাল ও অগভীর পানির উদ্ভিদ। পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের প্লাঙ্কটন বলে। ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ প্লাঙ্কটন সবুজ জলজ শৈবাল ও অন্যান্য জলজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তাই এদের উৎপাদক বলে। প্রথম স্তরে খাদক নানা ধরনের ভাসমান ক্ষুদে পোকা, মশার শুক্রী, অতি ক্ষুদ্র প্রাণী, জুব প্লাঙ্কটন ছাড়াও রুই, কাতলা, মাছও প্রথম স্তরে খাদক। ভাসমান ক্ষুদ্র প্রাণীদের জুব প্লাঙ্কটন বলে। এই খাদকগুলো নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারে না, তাই সরাসরি উৎপাদককে ভক্ষণ করে বেঁচে থাকে। দ্বিতীয় স্তরে খাদক ছোট মাছ, কিছু জলজ পতঙ্গ, ব্যাঙ প্রভৃতি দ্বিতীয় স্তরের খাদক। এরা নিজে খাদ্য প্রস্তুত করতে পারে না এবং উৎপাদককেও খাদ্য হিসেবে সরাসরি গ্রহণ করতে পারে না। এরা প্রথম স্তরের খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে। তৃতীয় স্তরের খাদক যেসব খাদক ছোট মাছ, চিংড়ি ইত্যাদি দ্বিতীয় স্তরের খাদককে ভক্ষণ করে তাদের তৃতীয় স্তরের খাদক বলে। শোল, বোয়াল, ভেটকি প্রভৃতি বড় মাছ, বক ইত্যাদি হচ্ছে তৃতীয় স্তর বা সর্বোচ্চ খাদক। বিয়োজক পুকুরের পানিতে বহু ছত্রাক ও ব্যাকটেরিয়া মৃতজীবী হিসেবে বাস করে, এদের বিয়োজক বলে। এরা পানিতে ভাসমান বা পানির তলায় কাদার মধ্যে বাস করে। এরা জীবিত বা মৃত প্রাণীদের আক্রমণ করে এবং পচনে সাহায্য করে, ফলে উৎপাদকের ব্যবহার উপযোগী জৈব অজৈব রাসায়নিক পদার্থ পুনরায় সৃষ্টি হয়। এসব বিয়োজিত উৎপাদক উপাদানগুলো আবার পুকুরের উৎপাদক শ্রেণীর জীব ব্যবহার করে। জোড়ায় কাজ বাস্তুতন্ত্রের উপাদান শূন্য। জড় উপাদান, জীব উপাদান। জড় উপাদান অজৈব বস্তু অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। জৈব বস্তু বর্জ্য পদার্থ, মৃতদেহ। ভৌত উপাদান সূর্যালোক, তাপমাত্রা, বায়ু প্রবাহ, ভূপৃষ্ঠ থেকে গভীরতা, উচ্চতা। জীব উপাদান উৎপাদক, খাদক, বিয়োজক। খাদক তৃণভোজী বা প্রথম স্তরের খাদক, মাংসাশী বা দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, সর্বোচ্চ খাদক। পানিতে এমন কি রয়েছে যার ফলে সবুজ দেখায়? এগুলো কি দেখছো? ক্ষুদ্র ভাসমান উদ্ভিদ ফাইটোপ্লাঙ্কটন, ক্ষুদ্র ভাসমান প্রাণী জুব প্লাঙ্কটন। পুকুরে খাদক হিসেবে তিন স্তরের খাদক দেখা যায়, এরা কি কি? দলগত কাজ চিত্র প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের খাদকদের একটি তালিকা তৈরি কর। মূল্যায়ন নিচে কোন খাদ্য শৃঙ্খলটি পুকুরে বিদ্যমান? ফাইটোপ্লাঙ্কটন, ছোট মাছ, জুব প্লাঙ্কটন। ক, শামুক, মাছ, খুদি পানি। গ, ফাইটোপ্লাঙ্কটন, জুব প্লাঙ্কটন, রুই মাছ। ঘ, ঘাস, শস্য, ছোট মাছ। সঠিক উত্তর ফাইটোপ্লাঙ্কটন, জুব প্লাঙ্কটন, রুই মাছ। ফাইটোপ্লাঙ্কটন কি? তিন, বিয়োজক কি? উদাহরণ দাও। বাড়ির কাজ পুকুরের বাস্তুতন্ত্রে একটি মডেল আঁকো। গুরুত্বপূর্ণ শব্দ বাস্তুতন্ত্র,
ফাইটোপ্লাঙ্কটন জুফ্লাঙ্কটন বিয়োজক ব্যাকটেরিয়া সর্বভুক। আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ।